আগলাপীর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতির জন্য রংপুরবাসীর দাবি। ভালো নেই পাগলাপীর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় এর ছাত্রছাত্রী শিক্ষক কর্মচারীবৃন্দ। খোঁজ নিয়ে জানা যায় চলমান লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়, মানবতার জীবনযাপন করছেন পাগলাপীর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারীবৃন্দ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের সকল শিক্ষা পাঠদান বন্ধ হয়, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। রংপুর কর্তৃক নিবন্ধিত পাগলাপীর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় 2012 সালে 379 জন প্রতিবন্ধী ছাত্রছাত্রী, কিছু সংখ্যক শিক্ষক কর্মচারী নিয়ে 2009 সালের নীতিমালা অনুযায়ী পাঠদান কার্যক্রম চালু হয়। সরকারের 2019 সালের নতুন নীতিমালা অনুযায়ী পাগলাপীর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় পুনরায় অনলাইনে আবেদন করে সকল কার্যক্রম পরিচালনা করে আসছেন। পাগলাপীর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ ওমর ফারুক বলেন, সমাজের পিছিয়ে পড়া বিশেষ চাহিদা সম্পূর্ণ ছাত্রছাত্রীদের জীবনমান উন্নয়ন, শিক্ষা প্রশিক্ষণ সহ কর্মসংস্থান সৃষ্টির জন্য এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। সরকার পাগলাপীর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি প্রদান করিলে রংপুর জেলায় একটি আধুনিক মডেল প্রতিবন্ধী স্কুল উপহার দেব। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আবেদন, দাবি দ্রুত পাগলাপীর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়টি স্বীকৃতি প্রদান করা হোক।